নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। রাজ্য জুড়ে ত্রিস্তর পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। নদিয়া জেলার চারশো হয়ে উত্তেজিত জনতা ব্যালট বাক্স পুকুরে ফেলে দিল সোমবার। বাঁকুড়া জেলার মেলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তীরবিদ্ধ হলেন এক ব্যক্তি। দক্ষিণ দিনাজপুর জেলার 512 নম্বর সড়ক অবরোধ করল বাম বিজেপি কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থকরা। শাসক দল ও বিরোধীদের সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল। সিপিএম প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ করল শাসক দলের বিরুদ্ধে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। গাড়ি ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কানাই বাগদি। চাষের কাজ করে ফেরার পথে একটি গাড়ি তাকে ধাক্কা মারলে তার মৃত্যু হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো যোগাতা মাতার পুজো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে দেবীর আরাধনা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 30শে বৈশাখ অনুষ্ঠিত হয় যোগাতা মায়ের পুজো। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ধুমধাম সহকারে অনুষ্ঠিত হলো যোগাতা মাতার পুজো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের নন্দীগ্রামে দেবীর আরাধনা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও 30শে বৈশাখ অনুষ্ঠিত হয় যোগাতা মায়ের পুজো। পুজো উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এদিন শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট উৎসব ঘিরে ভোটারদের উৎসাহ ধরা পড়ে ক্যামেরাতে। রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো সোমবার। এদিন মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট প্রক্রিয়া ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যায়। ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রক্রিয়া যথাযথভাবে সম্পূর্ণ করতে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সজাগ দৃষ্টি পরিলক্ষিত হয়। হ্যালো, এদিন অবশ্য রাজ্যে দু একটি বিক্ষিপ্ত ঘটনার খণ্ডচিত্র ধরা পড়ল আনন্দ বার্তার ক্যামেরায়। কোথাও কোথাও শাসক বিরোধীদের মধ্যে খণ্ডচ্যুত বেঁধে যায়। ঘটনায় আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। ভোটযুদ্ধে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। টিএমসির ইয়াসিনের লোকগুলা বুথ 20-25টা বুথে এসে বুথ দখল করে ভোট দিচ্ছিল। আমরা রুখতে গিয়েই আমাদের উপরে বোম চালু করলো, আর লাঠি আর ফার্সা বললাম এগুলো নিয়ে মারধর করতে শুরু করলো। আমরা জাতীয় কংগ্রেস দিয়ে আপনারা কি সেখান থেকে ছাপা ভোট মারতে বারণ করছিলেন? তাদের দলের তরফ থেকে ছাপা ভোট মারতে এসেছিল। আপনার নাম? আমি একটা বিরোধী দলের তরফ থেকে 6-7টা মস্তানে এসে ঢুকলো। কাদের দলের এটা এসেছিল? তৃণমূলের দল থেকে। হ্যাঁ,
মস্তান এসে আমার এসে আমাকে ধরলো, বলে কি করছিস, যে আমার ঘাটটা ধরে ট্রেনে বার করলো। আমার কাছে মোবাইল আর ভোটার আইডি আইডেন্টি কার্ড পার্ট ছিল, সমস্ত কিছু টাকা পয়সা কিছু ছিল, কেড়ে নিল। আর এই দেখুন ঘাট ধরে, এই যে আমার হাত দিয়ে রক্ত পড়ছে। এখন গ্রামের মেয়ে ছেলেরা সব ব্যালট পেপার গুলো নিয়ে গিয়ে পুকুরের জলে ফেলে দিয়েছে, বলে যে চুরি করে ভোট আমরা করতে দেবো না। তৃণমূলের পতাকা নিয়ে আসছে, ওগুলা কিন্তু আমাদের তৃণমূলের ছেলে না, কোনোটা ভোটার আছে কোনোটা ভোটার নেই। তারা এসে হঠাৎ করে বোমবাস করলো, কোথাও বা ভোট বয়কটে ডাক দেয় ভোটাররা। রাস্তার জন্য আমরা ভোট বয়কট করেছি, রাস্তা আমাদের ঘুরিয়ে দিচ্ছে, রাস্তা আমাদের দাবি, আমাদের রাস্তা চাই। অনেক ক্ষেত্রে শাসক দলের প্রার্থী সহ কর্মীরা বিরোধীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। বিজেপি কেন ভোট দিয়ে আসছিলাম বাড়িতে না, ওরা বাড়ি থেকে বেরিয়ে আমাদেরকে মারলো। কোন পার্টি করে? টিএমসি করে। আমরা ভোট দিয়ে বাড়ি ফিরে এসেছিলাম, তো ওদের ঘরের সামনা গেছি, ওরা দুয়ারের কাছে বসেছিল, তো হঠাৎ লাঠি রড নিয়ে এসে পিটতে আরম্ভ। ওরা মানে কারা? বিজেপি। কী জন্য মারল? এই আমরা ভোট দিয়ে এসেছি টিএমসি করি বলে। ঘটনাটা হয়েছে ওই ভোটার কাছে, যেই ওই রেজেন্ট রেজেন্ট করে একটু ঝামেলা হয়েছিল। দুয়ারেকে বললাম ঝামেলা করো না, সুস্থ হলে ঘরটা করো, তা বলছে না আমরা ইয়ে করবো মারবো। দিয়ে ওখানে ওদের বাড়ির কাছে বলো যেই লাঠি ঠাঙা রড সকেট লিয়েছে মারছে। ভোটকে কেন্দ্র করে উত্তেজিত কর্মীরা ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও ভোটকে কেন্দ্র করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। উত্তেজিত জনতা ব্যালট বক্স পুকুরে ফেলে দিল সোমবার। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদহ কিংনাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নদিয়া জেলার চাকদহ কিংনাড়া প্রাথমিক বিদ্যালয়ে 163-এর এক ও দুই বুথে মোট 6টি ব্যালট বাক্স উত্তেজিত জনতা ছিনতাই করে। এর মধ্যে 3টি ব্যালট বাক্স পুকুরের জলে ফেলে দেয়। পরে জল থেকে 3টি ব্যালট বাক্স পুলিশ উদ্ধার করে। এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কি কারণে ব্যালট বাক্সগুলি ছিনতাই করা হলো সে ব্যাপারে সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ ব্যালট বাক্স ছিনতাইকারীদের খুঁজে বের করার উদ্দেশ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে তীরবিদ্ধ হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার মেলেরা গ্রাম পঞ্চায়েতের লাগদা বুথে। আহত ব্যক্তি বর্তমানে রায়পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। বাঁকুড়া জেলার মেলেরা গ্রাম পঞ্চায়েতের লাগদা বুথে তীরবিদ্ধ হলেন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত মহন্ত। জানা যায় এদিন তিনি ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর সময় তৃণমূল কংগ্রেস ও নির্দল কর্মীদের ঝামেলার মাঝে পড়ে তিনি তীরবিদ্ধ হন বলে অভিযোগ। আহত লক্ষ্মীকান্ত মহন্ত রায়পুর গ্রামীণ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। তারপরে আপনার লেগে গেল? দিন দিল বিন্দু লাগে গেল। এখন মেয়ে আছে ছাড়ি কি আসতে পারবে? আপনি কি করেন? আমি কাজ করি মেলে।
কোনো রাজনৈতিক দল না না সকল আমাদের কিছু নাই। তারপরে হঠাৎ করে কি চলছিল ওখানে? ওখানে তোমার ভোটার নিয়ে ঝামেলা হচ্ছিল, বয়স্ক লোকগুলোর ভোট দিয়ে দিচ্ছিল, দিয়ে এটা প্রথমে উঠলে উঠালে মারপিট আরম্ভ হলো, দিয়ে বোমাবমি গুলাগুলি হতে হতে আসছি তো কোনো ধরো নির্দলীয় লোক বিন্দু দিল আর কি। পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার 512 নম্বর সড়ক অবরোধ করল বাম, বিজেপি, কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। দক্ষিণ দিনাজপুর জেলার চক হাই এলাকার 40x108 নম্বর বুথে শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে পথ অবরোধ করল বাম বিজেপি জোট। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার চক হাই এলাকার 40x108 নম্বর বুথে। এদিন শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে বাম বিজেপি কংগ্রেস পোলিং এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়া এবং ভোটারদের হাতে কালি মাখিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এরই প্রতিবাদে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিরোধীরা। বালুরঘাট থানার পুলিশ অবরোধকারীদের তুলে দেয়। 6টার সময় যখন ওখানে গেলাম বুথ কেন্দ্রে, তো আমি ফর্ম টর্ম সব কিছু নিয়ে গেলাম। আপনি কোন কিসের? কিসের? সিপিএম থেকে। আচ্ছা, পুলিং এজেন্ট থাকবো তো। কিছু তৃণমূলের কয়েকটা ছেলে আমাকে ডাকে বলছে, এই ভাই শোন তো, তুই এদিকে একটু সাইড আয়, কি হলো দাদা, কি হয়েছে? দাদা তুই এখানে পুলিং এজেন্ট থাকতে পারবি না, পুলিং এজেন্ট থাকলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, তোকে মারধর করা হবে, তুই তুই চলে যা এখান থেকে। আমি বলো কেন ভাই, পুলিং এজেন্টের কী দোষ, পুলিং এজেন্ট কেন থাকতে পারবো না? এই বলে আমাকে তাও জোর জবরদস্তি টানে টানা হেঁচড়া করে এই সাইডে নিয়ে আসলো। নিয়ে আসে তখন আমাদের যে প্রার্থী ছিল, আমাদের প্রার্থী বললো ঠিক আছে তাহলে আমরা অন্য পুলিং এজেন্ট নিয়োগ করবো। তো অন্য একটা ছেলেকে নিয়োগ করেছি, বলছে ওকেও থাকতে দেবো না, ও থাকতে পারবে না। কারা বলেছে? ও টিএমসির লোকেরা। তা পুলিং এজেন্ট ছাড়া এখানে ভোট হবে? পুলিং এজেন্ট লাগবে না, আমরা নিজেরাই ভোট করবো। যাই, সংসদের নাম কি? এই সংসদের নাম হচ্ছে মণিপুর চকাই সংসদ। তখন ওখানে গিয়েছিলাম। কোথায় গেছিলেন? তখন আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে গ্রাম পাঠাবাসী মণিপুর মণিপুরে, তখন কি বলছে ওরা জোর জবরদস্তি এভাবে ধরে হাতের মধ্যে কালি লাগিয়ে দিচ্ছে, বলে গিয়ে তোমাদের ভোট হয়ে গেছে। কারা? টিএমসির লোকেরা। তারপরে আপনারা কি করছেন? আপনারা কি করছেন? আমরা তো ঘুরে চলে আসছি। আমাদের যে মেম্বার ছিল একের বোঝা, তো আমাদের তো একের বোঝা, আমাদের আর 10 লাঠি নেই। আমরা কি করলাম, যখন দুই চারজন দেখলো, দেখলাম আমরা ঘুরে দিল, তখন আমরা ঢুকতে পারছি না, ওরা হাঙ্গামা করছে। তারপরে তারপরে আমরা তো চলে আসছি, তারপরে আজ আরো লোককে পাঠাইছি, তাদেরকেও ঘুরে দিচ্ছে। এখানে কি করছে? এখানে কি, এখানে আমরা আন্দোলন করছি, আমরা মীমাংসা চাই, আমরা পুলিশ প্রশাসনকে অনেকবার ডাকছি, তারা কোনো উত্তর দিয়ে নাই। পুলিশ এসছে? পুলিশ এখন এসছে, এখন এই মাত্র এসছে, 5 মিনিট হলো এসছে। আমরা সকাল থেকে ডাকছি, পুলিশ প্রশাসনের তো কাজ এটা। ছাপা ভোটের কথা আমি বলতে পারবো না, যাই হোক, ছাপা ভোটটা ওখানে যাই হচ্ছে, যার এই যে আঙুলের আঙুলের লোকে ছাপ দিয়ে দিচ্ছে, তাদের জন্য ছাপা ভোট হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। শাসক দল ও বিরোধীদের সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকশা থানার পানাগড় স্কুলে। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন কর্মী সমর্থক। পশ্চিম বর্ধমানের কাঁকশা থানায় পানাগড় স্কুলে শাসক দল ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল। বিরোধীদের অভিযোগ, শাসক দলের লোকজন তাদের উপর হামলা চালায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস, তাদের পাল্টা অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা তাদের উপর লাঠি বাঁশ দিয়ে আক্রমণ চালায়। এতে কয়েকজন তৃণমূল মহিলা ও পুরুষ কর্মী গুরুতরভাবে জখম হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। আমি যেহেতু জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমি ওখানে গিয়ে আমি মেয়েদের নিয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওরা লাঠি বোম গুলি দিয়ে আমাদেরকে তীর দিয়ে আমাদেরকে ধরক মারে, এবং আমার আমার মাথায় একটা ইটের চাতাল এসে পড়ে সেই জায়গাতে। তারপরে আমি মাথাটা ঘুরে কে মেরে যাবো? বিজেপির আর মেয়েদের, বিজেপির ছেলেরা আর মেয়েরা। কোথায়? দেউর সরকার আছে,
অজয় মান্ডি আছে, ওদের নেতৃত্বটা হয়েছে। কোথায় কোন জায়গায়? বুথ নাম্বারটা বলতে পারবেন? পিয়ারিগঞ্জ। পিয়ারিগঞ্জ, পিয়ারিগঞ্জ, ঠিক। দুর্গাপুর থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর সিপিএম প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর সেলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সিপিএম প্রার্থীর এজেন্টকে মারধর ও বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর সেলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামের 138 ও 139 নম্বর বুথে সিপিআইএমের জেলা পরিষদের প্রার্থী রবিনা বেগমের এজেন্ট সনাতন কিস্কু ও সাজনী মুর্মুকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন সিপিআইএম প্রার্থী। গেলাম সকালে, যেমন নিয়মিত ইলেকশন করি আমরা, বহুদিন থেকে আমরা করে আসছি, সৌহার্দ্য মিলিয়েই করি আমরা, উভয় উভয়ই থাকি, প্রত্যেক বছরই প্রত্যেক ইলেকশনে থাকি। এবারে গেলাম, যে ইলেকশনের যে নিয়ম কানুন, ফর্ম টর্ম, এজেন্টের ফর্ম সব ফিল আপ হলো। আমাদের নিয়মিত এজেন্ট, আমাদের একটা বুথে সজনী মুর্মু আর একটাতে সনাতন মাঝি, দুজনকে এজেন্ট বসিয়েও দিলাম। ইলেকশন শুরু হয়ে গেল, আমি নিজেও ভোট দিয়েছি, দ্বিতীয় নাম্বার ভোট দিয়েছি। ভোট দেওয়ার পর একজন দুষ্কৃতি বাহিনীর দল এলো, কালো ফেটটি বাঁধা, ওদের লোকরাই নেতৃত্ব দিল, দিয়ে ঢুকিয়ে মানে আমাদের এজেন্ট দিকে মারধর করে বের করে দিল। সজনী মুর্মু সে একটা মহিলা, তাকেও রেয়াত করলো না, তাকেও মানে মারধর, গায়ে হাত দেওয়া হলো, বের করে দিল। আমরা নিয়মিত বেরিয়ে এলাম, কিছু আমাদের তখন বুঝতেই পারছেন। কাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন? তৃণমূলের বিরুদ্ধে। কত নম্বর বুথে এই ঘটনাটা ঘটেছে? দুটো বুথে আমাদের, 38 এবং 138, 139। আপনাদের কি মারধর করেছে? আমাকে মারধর করেনি, কিন্তু এই সজনী মুর্মু। আর আপনার, আপনি কোন কি থেকে দাঁড়িয়েছিলেন, কি নাম? আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট। ওই গুন্ডা বাহিনী গুলো যারা এসেছিলেন, কিসের জন্য? ওই এজেন্ট ছিলাম, ওখানে বসেছিলাম। কোন দলের তরফ থেকে এজেন্ট ছিলেন? সিপিএম এর। কোন কোথাকার, কোন দলের কোথাকার এজেন্ট ছিলেন বলুন স্যার? আমি সিপিএম এর দলের কাস্তে হাতুড়ি চিহ্ন এজেন্ট ছিলাম। আপনাকে মেরে বার করে দিয়েছে বুথ থেকে? আপনাকে মারলো কোথায়? কোথায় মারলো? আমাকে পেছন দিক থেকে ঢাকলে ঢাকলে বার করে দিচ্ছে। কারা? ওই তৃণমূলের গুন্ডা বাহিনী গুলো। অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। নির্দল ও শাসক দলের মধ্যে সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওর গ্রামে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাজ্যজুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচন ঘিরে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ তৈরি হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওর গ্রামে নির্দলের সাথে শাসক দলের সংঘর্ষ ঘিরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় বোমাবাজির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 141 নম্বর বুথে চলে লুটপাতের ঘটনা। ভেঙে ফেলা হয় ব্যালট বাক্স। এই দুটো বুথ যে আছে, দুটো বুথে কটা প্রার্থী? এই দুটো বুথে 57 নম্বরে আপনার আমাদের সিপিএম এর আড়াইশো জন, আর 58 নম্বরে নির্দল প্রার্থী আছে। তৃণমূলে এগিয়েছে, দুটো করে, একটা করে প্রার্থী আছে, দুটো করে প্রার্থী আছে। বিজেপি আমরা ওইদিকে আছে, বিজেপি প্রার্থীকে সকালে ওরা প্রথমে অ্যাটাক করেছিল। ওই পাড়ার কতজন আছে আর আমাদের পাঠান পাড়ার কতজন আছে, সাজু, শেরশাহ, ব্লু, এরা আছে। এরা আমাদের মানে আমাদের চাচা সিপিএম এর নেতা বাবর আলী খান, এ সিপিএম এর লিডার। এনাকে সব বোমাবাজি করছে, এদের রাস্তা তো দেখতেই পাচ্ছেন কেমন বোমাবাজি করেছে। তো আমাদের বাড়ির প্রতি আক্রোশ এদের।
আমাদের বাচ্চাদেরকে ভয় পাইয়ে দিয়েছে, আমাদের অনেক বাচ্চারা ভয় পেয়ে ঘটনায় আহত হয় উভয় পক্ষের বেশ কয়েকজন। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও পথিকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দবার্তা। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে ব্যালট বক্স ও ব্যালট পেপার পুড়িয়ে ফেলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কালনার পূর্বস্থলীতে। এ ব্যাপারে অভিযোগের তির উঠেছে বিজেপির বিরুদ্ধে। ভোট কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পুড়িয়ে ফেলার অভিযোগ করল বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলীতে। ঘটনা ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পূর্বস্থলী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে ভোট গ্রহণ প্রক্রিয়া থমকে যায়। এদিনের ঘটনা ঘিরে ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ভোট দিতে ঢুকলাম কেন্দ্রের ভিতরে, এই সময় লাঠি নিয়ে তারপর বাক্সগুলো সব কেড়ে নিয়ে যাচ্ছে। কারা? সিপিএম এর আর বিজেপির লোক আছে। হ্যাঁ, দিয়ে কার নাম কি অত আমি বলতে পারবো না, আমি হাইতাস হয়ে গেছি। হ্যাঁ, দিয়ে পুরান মেম্বার দাঁড়া ছিল সেই মেম্বার দিয়ে। তারপর কি হলো? তারপর এই বাক্সগুলি এখানে আনছে, আনার পর আমি ঘর থেকে ভয়ে বেরিয়ে আসি না। আমি অফিসারে বলছি শাড়ির দরজাটা বন্ধ করে দে। হুম, আমি আতঙ্ক হয়ে গেছি। ফুট ফুট করে সব বাক্স বার করে ফেলেছি। হ্যাঁ হুম, দিয়ে বার করে কি করলো? হ্যাঁ, ওই বাক্স থেকে ফেলে আবার একদম থেকে গ্যাসটা দিয়ে আগুন জ্বালাইছে। জ্বালানোর পরে ওরা এক জায়গায় তো সব, আমি এই ফাঁকে বেরিয়ে চলে গেছি এই ফাঁক দিয়ে। মানে এখানে আগুন জ্বালিয়ে দিল? আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে এখানে কি ভোট হচ্ছে না হচ্ছে না এখন? আর ভোট ভোট আর দিতে হয় নাই। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। বিজেপি কর্মীরা শাসক দলের হাতে আক্রান্ত হলো বলে অভিযোগ উঠল সোমবার। ঘটনাটি ঘটেছে ভাতার থানার ওর গ্রামে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাসক দলের হাতে আক্রান্ত হলো বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ উঠল সোমবার। ঘটনাটি ঘটেছে ভাতার থানার সাহেবগঞ্জ দুইয়ের ওর গ্রামে। বিজেপি কর্মী সমর্থকরা অভিযোগ তোলেন, স্থানীয় 161 ও 162 নম্বর বুথে শাসক দল তাদের এজেন্টকে বসতে দেয়নি এবং তাদের উপর আক্রমণ চালায়। ঘটনায় আহত 9 জন। আহতদের ভাতার হাসপাতালে চিকিৎসা চালানো হয়। আহতরা এ ব্যাপারে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা জেরে ক্ষোভ ফুটে ওঠে বিজেপি নেতৃত্ব সহকর্মী সমর্থকদের মধ্যে। ভাতার হসপিটালে এসেছি, এসে ট্রিটমেন্ট করালাম, সেলাই পড়েছে, আমাকে বললো এক্স রে করে নিতে, ঠিক আছে, এখন দেখি তার ব্যবস্থা নিতে হবে। কোন দল করে নামনি? আমরা ভারতীয় জনতা পার্টি, বিজেপি। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। বহিরাগতদের তাণ্ডব ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার শালানপুর থানার দেন্দুয়া পঞ্চায়েতের হদলা গ্রামে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বহিরাগতরা চম্পট দেয়। পশ্চিম বর্ধমান জেলার শালানপুর থানার দেন্দুয়া পঞ্চায়েতে হলদা গ্রামে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ উঠল। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বহিরাগতরা তাদের উপর মারধর করেছে ও গুলি চালিয়েছে। পরে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিরোধ করে। অস্ত্র ধরেছে, তাই গ্রামের মানুষ প্রতিরোধের জন্য তারা অস্ত্র ধরেছে। এবার যদি আমরা যদি হামলা যদি আমি এখানটা দাঁড়িয়েছিলাম, তারপরে এখানে বুড়া খান যে এখানকার নেতা বলে টিএমসির নেতা, যাকে বলে টিএমসির নেতা, ওই হাত কাটা নেতা এখানে এসে একদল ঝাড়খণ্ড থেকে এবং এখানকার বুড়ু বুকু ওরা এসেছিল এবং বুড়া খানের বেটা রাজা সে এসেছিল এবং তার যে দলবল যে খান গোষ্ঠীর সব এসে এখানে আমাদের বম পিস্তল এবং আমাদের উপরে হামলা করেছে। আমার উপরে আমাকে গুলি চালিয়েছিল ওই বুড়ু বুকু।
আর বোড়া খান এসে এখানে দাদাকে মেরে আমাদেরকে ঢেলে ঢুকিয়েছে এবং এখানে দুটো ফায়ারিং করে গেছে। দাদা বুড়া বুড়া খান তো টিএমসি করে, টিএমসি করে, টিএমসি লোকেরা সবাই টিএমসি করে, ওই সব টিএমসি লোকেরা এসে হামলা করেছে আমাদের হদলা গ্রামের উপরে। তাই আমরা তাই চাইছি এখানকার মানুষ একতাবদ্ধ হয়ে ওই তাদেরকে রুখে দাঁড়াবো, তাদেরকে মারবার জন্য আমরাও রেডি হয়ে যাবো। পুলিশকে পুলিশের ওখানে আমি আমাদের যে এখানকার এসিএম মনোজ তেওয়ারি তাকে বললাম আপনি ওখানে পুলিশকে জানিয়ে দাও এখানে আমাদের আমাদের উপরে হামলা করছে টিএমসি লোকেরা এসে লেট ব্যাংক থেকে এবং আমার উপরে তারা গুলি চালাতে প্রস্তুত ছিল। কিছু কিছু লোক আমাকে ভিতর দিকে ঢুকিয়ে দিল, তার জন্য আমি বেঁচে গেলাম না, আমাকে ওরা মেরে দিত। পরে ঘটনাস্থলে শালানপুর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখেই বহিরাগতরা চম্পট দেয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। ফেলাম বিরতির পর শাসক দলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে মেমারি থানার বেগুনিয়া সংসদ এলাকায়। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলল বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার 2 নম্বর ব্লকের বেগুনিয়া সংসদে 233 নম্বর, 234 নম্বর, 235 নম্বর বুথে। 235 পার্টির থেকে প্রথমে সকালবেলা আমরা 233, 34, 35 তিনটে পার্ট আমাদের বেগুনি স্কুলে 233 পার্টে প্রথমে এজেন্ট রাখতে গিয়েছিলাম। ওনাকে তো যে এজেন্ট বসেছিলেন শুভঙ্কর মণ্ডল, ওনাকে মারধর করে বাইরে বার করে দিয়েছে, ইনফ্যাক্ট প্রচণ্ড মেরেছেন ওনাকে। দ্বিতীয় কথা হচ্ছে 235 পার্টে যিনি এজেন্ট বসেছিলেন প্রথম 15-20 মিনিট থাকতে দেওয়ার পর ওনাকেও মারধর করে বাইরে বার করে দেওয়া হয়। এবং টিএমসির এখানে গুন্ডারা প্রচণ্ড পেট ভর্তি মদ খেয়েছে, মদ খেয়ে ভোটকক্ষের ভিতরে ঢুকে যাচ্ছে, কী কী ভোট দিচ্ছিল সেগুলো পর্যবেক্ষণ করছে এবং বাইরে এসে যারা আমরা যারা বিজেপির সমর্থক তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, ভীষণভাবে মারছে, ইনফ্যাক্ট আমাদেরও গায়ে হাত দিয়েছে, আমাদেরকেও মেরেছে। ইনফ্যাক্ট আমাদের যিনি জেলা পরিষদের প্রার্থী আছে মিতালী ভট্টাচার্যকে পর্যন্ত বুথের কাছে যেতে দেওয়া হয়নি, ওনাকেও মেরে বাইরে বার করে দিয়েছে। এগুলো আপনারা একটু দেখুন আমরা কি বলবো। এর থেকে জেলা পরিষদের 18 নম্বর আসনে মিতালী ভট্টাচার্য সহ সকল বিজেপি কর্মী সমর্থকদের মারধরের পাশাপাশি এজেন্ট বসতে দেয়নি বলে অভিযোগ ওঠে। চাইছে সাধারণ মানুষ পরিবর্তনের, আবার একটা প্রত্যাবর্তন চাইছিল, কিন্তু পশ্চিমবাংলার যে আমরা যেদিন থেকে ভোটের দিন ঘোষণা হয়েছে প্রথম হয়েছিল পয়লা মে, তারপরে কোর্টের দিকে তাকিয়ে তাকিয়ে সেটা আজকে আপনার 14 মে ভোট। ভোটের আগে যে নমিনেশনের দিনগুলোতে আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমরা যে দেখতে পেয়েছিলাম, আমার সাধারণ মানুষ দেখেছিল যে যেভাবে সন্ত্রাস শাসক দল করেছে বিরোধী দলের কারণে প্রার্থীকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, এসডি অফিস, বিডি অফিস, এবং যদি বা বিজেপির তরফ থেকে আমরা বহু জায়গায় নমিনেশন করেছিলাম তাদেরকে বাড়িতে তার ভাঙচুর, তার বাড়িতে গিয়ে মারধর, তার বাড়িতে বোমবাজি, তাকে মিথ্যা মামলা জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করে কিছু প্রার্থীকে আমাদের উদ্ধার করা হয়েছে। আর যেগুলো টিকে ছিল গতকাল থেকে যেভাবে সন্ত্রাস করছে, বহসন করছে, গণতন্ত্র বলে পশ্চিমবাংলার কিছু রইল না, টোটাল মন্তেশ্বর বিধানসভার মধ্যে বিজেপি যেভাবে ক্যান্ডিডেটরা এখনও লড়াই করছে, আজকের এই সময়ে বলছি আপনাকে মাঝের গ্রাম অঞ্চলের যে 3টে-4টে বুথে এখনও আমাদের যে এজেন্ট ছিল তাদেরকে এই মুহূর্তে খবর আছে আমাদেরকে তাদেরকে পিটিয়েছে, আপনার মুরুলে আমাদের এজেন্টকে বার করে দিয়েছে, বিজু 2 নম্বর অঞ্চলে বেগুনিয়া গ্রামে 233, 234, 235 ওখান থেকে প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী, এমনকি মিতালী ভট্টাচার্য আপনার পঞ্চায়েত সমিতির প্রার্থী বন্যানী ধারা এবং আমার ওইখানকার গ্রামসভায় যে প্রার্থী আছে ঝর্ণা ধারা এবং দেবাশিস পাঠক পঞ্চায়েত সমিতির প্রার্থী, বিপ্লব ভট্টাচার্য আপনার গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, তাদেরকে ওখান থেকে পিটিয়ে মার করে দেওয়া হয়েছে, তারা এখন বাড়ির ভেতরে ঢুকে আছে, তাদেরকে বাড়ি থেকে বেরোলে মারবে। এটা বিজু 2 নম্বর অঞ্চলে বেগুনিয়া গ্রামে সন্ত্রাস চলছে। বিশ্বপাতে আমাদের এজেন্টকে মারধর করেছিল, আমাদের কর্মীরা ওখানে লড়াই করে আপাতত এখন ভোট চলছে। এই এলাকার মধ্যে সর্বত্র সিদারপুর দেখবেন আপনি, সোদলায় এখন আমার কাছে খবর এলো সোদলা মহিষডিঙ্গি বুথ ওরা ছাপ্পা চালাচ্ছে, মাঝের গ্রাম বুথে ছাপ্পা চলছে, চারিদিকে সন্ত্রাস, প্রশাসনকে আমরা জানাচ্ছি কিন্তু প্রশাসন নির্বিকার, প্রশাসনকে বলার পরে বলছি দেখছি কিন্তু আদৌ কোনো রকম ওখানে প্রশাসন পৌঁছচ্ছে না, প্রশাসন তো নিরপেক্ষ কোনো কাজ করছে না, প্রশাসন শুধুমাত্র তৃণমূলের হয়ে ভোট করানোর জন্য প্রশাসন রাস্তায় সিভিককে নামিয়ে আজকে ভোট করিয়ে তারা বৈতরণী পার করতে চাইছে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেমারি থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দবার্তা। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক বাসের খালাসির। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের মেহেদিবাগান এলাকায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে।
দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক বাসের খালাসির। মৃত খালাসির নাম উত্তম রাম। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের মেহেদি বাগান এলাকায়। সোমবার তিনি বাসের যাত্রী তোলার সময় হঠাৎ পিছন দিক থেকে একটি টোটো এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে যান। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় স্থানান্তরিত করা হয়। নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ফলে তার মৃতদেহ বর্ধমান পুলিশ মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। ধাক্কা মারার কারণে পড়ে যায়, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে পড়ে যাবি হাসপাতালে, চার ঘন্টা কোনো ট্রিটমেন্ট হয়নি হাসপাতালে, চার ঘন্টা কোনো ট্রিটমেন্ট হয়নি। তারপরে ডাক্তারবাবু আসে, এসে কলকাতা রাস্তায় কি নাম যে মারা গেছে? উত্তম রাম। কি করতেন কাজ? কবে হয়েছে ঘটনাটা? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ভোটের ডিউটি করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পোড়া প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ভোটের ডিউটি করার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পোড়া প্রাথমিক বিদ্যালয়। ভোটের নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর কর্মী রাজীব কুমার রায়। পেটে যন্ত্রণা শুরু হওয়ায় উত্তর দিনাজপুর থেকে আসা ওই পুলিশ কর্মী ভোট কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি কর্তব্যরত অন্য পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। আপনার শরীরিক অসুস্থের কারণে এমনি কি হতে হয়েছে? এমনি কোনো অসুবিধা ছিল? পেটে ব্যথা হয়েছে। জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, আনন্দ বার্তা। অশ্লীল আচরণ করার অপরাধে দুই যুবক সহ এক যুবতীকে আটক করলো বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের ভাতছালা বাঁকা ব্রিজের নিচে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অশ্লীল আচরণ করার অপরাধে দুই যুবক সহ এক যুবতীকে আটক করলো বর্ধমান থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ভাতছালা সংলগ্ন বাঁকা ব্রিজের নিচে। এদিন স্থানীয় মানুষজন তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তিনটা ছেলে মিলে একটা মহিলাকে অত্যাচার করছে, এখানে পাড়ার ছেলেরা সবাই মিলে ধরেছে। যে আমি জিজ্ঞেস করলাম দাদা এটা কী হচ্ছে, বলছে এই ব্যাপার। আমি বললাম তাহলে একটা কাজ করুন আপনারা, পাড়ার সবাই ছেলেকে নিয়ে ডেকে পুলিশ প্রশাসনকে হাতে তুলেছে। এটা আমাদের বক্তব্য। এই পাড়ার মধ্যে দিনাবেলা এসব জিনিস ঘটনা ঘটছে, হ্যাঁ, তাদের সবাইকে এটা সতর্ক থাকতে হবে। কোন জায়গায় হয়েছে? বাঁকা ব্রিজের নিচে। বাঁকা ব্রিজের নিচে কতজন ছিল? কোথা থেকে এসছে না এসছে জানা গেছে? কেমন অবস্থায় পাওয়া গেছে তাদের? তারা কি মদ্যপ অবস্থায় আছে? আপনারা কি চাইছেন? পরে এলাকাবাসী তাদের আটকে রেখে বর্ধমান থানায় খবর পাঠালে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ঘটনা ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই যুবক যুবতীরা মদ্যপ অবস্থায় ছিল। আমি কিছুক্ষণ আগে ভাতছালায় বাঁকা ব্রিজের সামনে ছেলে এবং তারা বাইরের ছেলে এবং একটি মেয়ে তারা বাঁকা ব্রিজে অশ্লীল আচরণ করছিলেন। আমাদের পাড়ার ছেলে যারা ছিলেন তারা দেখে তাদেরকে ধরেছে, ধরে তাদেরকে চেস করেছে। এ সময় এখানে কী করছে দিনের বেলা ঘর দুপুর, হ্যাঁ, সেখানে আমরা দেখতে পেয়ে বর্ধমান সদর থানায় খবর দিই। বর্ধমান সদর থানার পুলিশ এসে ছেলেগুলোকে ধরে নিয়ে যায় এবং মেয়েটাকেও জিজ্ঞাসাবাদ করে কী কারণ জেনে তাদেরকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা। কোথা থেকে এসছে না এসে কেউ জানা গেছে? কেমন অবস্থায় ছিল ওরা? সব সব মধ্যম অবস্থায় ছিল। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নদিয়া জেলার চাঁদপুরে উত্তেজিত জনতা ব্যালট বাক্স পুকুরে ফেলে দিল সোমবার।
বাঁকুড়া জেলার মেলেরা গ্রামে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে নির্বিদ্ধ হলেন এক ব্যক্তি। দক্ষিণ দিনাজপুর জেলার 512 নম্বর সড়ক অবরোধ করল বাম বিজেপি কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। শাসক দল ও বিরোধীদের সংঘর্ষ ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল। সিপিএম প্রার্থী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। এখনকার মতো খবর এ পর্যন্ত। এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।